دینا کہ یہی لگ رہا ہے وہ تشریف لائے یہی لگ رہا সকলে মিলে একটা উচ্চ সুরে মহান আল্লাহর প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো একবার উচ্চ সুরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার লাভ আছে না, ফায়দা আছে না? নিশ্চয় আছে। আল্লাহ কোরআনে কয় আল্লাহ বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে, আল্লাহ বলতাছে বান্দা তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর নামকে ডাকো, আমি আল্লাহর প্রশংসা করো, তোমাদের কলবে তোমাদের দিলে তোমরা শান্তি পাও বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাহর জিকির করলে আমরা শান্তি পাই, পাই না? শান্তি পাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি দান করে সওয়াব দান করে। তো আল্লাহর জিকিরের লাভই লাভ, ফায়দাই ফায়দা ইনশাআল্লাহ করতে হবে। আর আজকে আমি বলতে চাই, যতটুক মানুষ আমাদের রাস্তাঘাটে দেখা গেল, এইগুলা মানুষ যদি পেন্ডেলারে বলে জায়গা কম করে যাবে, যাবে না? কিন্তু আমার যদি জলসার এই কমিটি থাকে, তিনাদেরকে আমি অনুরোধ করবো, মানুষগুলো যদি দেখে নিয়ে এসে বসাইতে পারেন ইনশাআল্লাহ খুব একটা ভালো লাগবে। আর আপনারা মনে যদি কষ্ট না নেন, দুঃখ না নেন, এইখানে মানুষ আপনার উপর আগে আইলে খুব ভালো হতো। এর মাঝে গেট রাখাটা খুব খারাপ, আগে আগে আপনার আগে আগে কেউ মনে কষ্ট দেবেন না, আগে আগে অল্প। আর রাস্তাঘাটে যারা আছেন আপনারা দয়া করে এসে এই জায়গায় বসে যান, ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিস থেকে আপনারা বাণী শুনতে পারবেন, আরো সওয়াবের ভাগী হয়ে থাকেন ইনশাআল্লাহ তাআলা। আগে আসে বসে যান মধুর সুরে নবীর প্রতি দরুদ পড়ুন, আল্লাহুম্মা محمد على آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله بل سبحان
তো
তোমরা ভাগ্যবান রিয়াজের জান্নাতে বসতে পেরেছে। আফসোস করবেন না মদিনাতে যাইতে পারেন নাই, আফসোস করবেন না নবী রওজা দেখতে পারেন নাই। আপনাকে আল্লাহ মান ও দৌলত হক ও দৌলত দেয় নাই তো কি কথা? আল্লাহর নবীর হাদিস মোতাবেক আমল করে যান, নবীর মিলাদে বসে যান, নবীর জিকিরে বসে যান, জলসা মেহফিলে বসে যান, নবীর রওজায় বসা হবে বলে সুবহানাল্লাহ। নবীর হাদিস কিয়ামতের ময়দানের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে কইতে পারবেন, মাওলা আমার দুনিয়াতে কিছু সওয়াবের কাম করি নাই মাওলা, দুনিয়াতে কিছু নেকির কাম করি নাই মাওলা, আল্লাহ গো আমি তো বড় গুনাহগার ছিলাম, পাপী বান্দা ছিলাম, কিন্তু মাওলা তোমার হাবিবের তোমার নবীর জলসাতে বসেছিলাম। নিশ্চয় করে কিয়ামতের ময়দানে এ নবীর জলসায় বসা, রিয়াজুল জান্নাতে বসা, আল্লাহর নবীর মদিনাতে বসার নেকি রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে দান করে দিবে। এই জন্য বলেছিলাম ভাই যে মদিনা মদিনা বলে একটা গজল আগে আমি পড়লাম না, আসলে উর্দুতে বলেছিলাম যে মদিনা মদিনা বলে বলছিলাম না, মদিনা শরীফের কি ফজিলত, মদিনাতে আমার নবী কেন ঘুমাইলেন, বাকি বহুত দেশ ছিলেন কিন্তু আল্লাহর নবী মদিনাতে কেন ঘুমাইলেন? নবী ইচ্ছা করলে আসমানে ঘুমাইতে পারতেন, পারতেন না নাই? নবী ইচ্ছা করলে জান্নাতে থাকতে পারতেন, নবী ইচ্ছা করলে আফ্রিকা আমেরিকা কোন বাকি দেশকে তালাশ করে নিতেন, কিন্তু না 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 আমার নবী আপনার নবী মদিনায় কেনে নিল, মদিনাতে কেন থাকতে আছেন আমার নবী মদিনাতে কেন থাকলে? এর রহস্য আছে না নাই? মদিনা শরীফের একটা নাম, নবী যাওয়ার আগে নবী যাওয়ার আগে মদিনার একটা নাম ছিলেন, সেই নাম হলো ইয়াসরিব, জায়গার নাম ইয়াসরিব ছিলেন মদিনা, মদিনার নামটা পরে এলো, আগে আসলে ইয়াসরিব বলে, আর ইয়াসরিব শব্দের মানা হলো বিমারির জায়গা। কিসের জায়গা? বিমারির জায়গা, অসুখ হওয়ার জায়গা। এই ইয়াসরিবের নাম শুনলে আগের মানুষ আল্লাহর নবীর আগে জিকির মানুষ ছিলেন তিনারা যদি ইয়াসরিবের নাম মানে মদিনার নামটা শুনতেন বা কোন জায়গায় যদি মদিনা ইয়াসরিব জায়গাটা পার হয়ে কোন জায়গায় যাইতে লাগতো তো তিনারা দূরে হয়ে লং কাট করে যাইতেন, শর্টকাট করতেন লাগলে ঘুরে যাইতেন, কিন্তু মদিনার হয়ে যে রাস্তা ঢুকতো সেই রাস্তা দিয়ে তিনারা যাইতেন না। কিসের জন্য জানে? সেই জন্য যাইতো না যে সেই জায়গাটার ভিতরে মানুষ গেলে বিমারে পড়ে, মানুষ গেলে অসুখে পড়ে, কোন মানুষ যদি যায় বিপদে পড়ে যায়, কেননা জায়গার মানে ছিল বিমারির জায়গা, মদিনার জায়গার নাম ছিল বিমারির জায়গা। কিন্তু মমিন মুসলমান এই বিমারির থেকে আজকে আমরা কি গজল পড়ি? আজকে আমাদের এই মদিনার মাটির কথা কি আলোচনা হয়? হাজি বাবারা মদিনার মাটির তালাশ করে করে নিয়ে আসে, ঝাড়ু লাগায় লাগায় সে মদিনার মাটি যদি পায়, জমা করে কাপড়ে বেঁধে বুকে উঠায় আনে, সেই মদিনার মাটি বুকের ভিতরে জড়িয়ে ধরে, কিসের জন্য? একমাত্র আপনাদের আমার নবীর খাতিরে। বেমারির জায়গাটা শিফার জায়গা হইল। আল্লাহর নবীকে যখন আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনে বলে ও আমার হাবিবুল্লাহ নবী মুস্তাফা নবী ইয়াসিন নবী মুদাসসির মুজাম্মিল নবী, ও আমার নবী গো আপনাকে একদিন মক্কা ছেড়ে হিজরত মদিনায় যাইতে হবে, আল্লাহর নবী আমার আল্লাহর কাছে দরখাস্ত করে কান্দে, মাওলা তুমি আমাকে সেই জায়গার ভিতরে পাঠাইবা যে জায়গাতে মানুষ যাবার ভয় করে, যে জায়গাতে মানুষ যায় না, কেননা সেই জায়গার নাম বিমারির জায়গা, ইয়াসরিব নাম, সেই জায়গা তো মানুষ যায় না, ও মাওলা গো তুমি আমার নামী নবীকে কেন ওই জায়গায় পাঠাইবা? আল্লাহ রাব্বুল আলামিনে ডেকে বলে ও আমার আপনি ভয় করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি
মনে কোনো ধরনের ডর নিয়ে আসবেন না, কেননা যদিও এই জায়গাটা বেমারের জায়গা, যদিও এই জায়গাটা অসুখের জায়গা, যদিও এই জায়গাটা বালা মুসিবতের জায়গা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম মুবারক যখন সেই জমিনে পড়ে যাবে, সেই মাটিতে পড়ে যাবে বিমারের থেকে, সেই জায়গাটা শিফা বলে পরিচয় দিয়ে দিব। কত সুন্দর, আমার নবীকে আল্লাহ শান্তি দেয়। সেই জায়গাটা আমার নবী যখন হিজরত করে যায়, সেই জায়গার নামটা ইয়াসরিব থেকে কেটে, বিমারিব থেকে কেটে মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, এখন মদিনার নাম নিলে সওয়াব হয়, মদিনার কথা বললে নেকি পাওয়া যায়, মদিনা শরীফে কদম রাখলে নেকি পাওয়া যায়। মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী যে শহরে যে জায়গাতে আরাম করে আছে, যে জাগরেখের ভিতরে আরাম ফরমাইতে আছে, সেই জায়গা রব্বুল আলামিনে কসম খায় পবিত্র কোরআনে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর মর্যাদা, কত বড় মর্যাদা নবীর শহরকে দিলে, নবীর টাউনকে দিলে, নবীর দেশকে দিলে। কিসের জন্য? একমাত্র আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ নবী বলি সুবহানাল্লাহ। একদিন সাহাবি রাসূলেরা মদিনাতুল মুনাওয়ারা মসজিদের ভিতরে আল্লাহ নবীর মসজিদে আলোচনা করতেছিলেন, দে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানাইছেন, হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানাইছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ বানায় পাঠাইছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানায় পাঠাইছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যাবিহুল্লাহ বানায় পাঠাইছেন। এরকম ভাবে সাহাবীরা অন্য অন্য নবীর পয়গাম্বরের লকাব যেটা আল্লাহ দান করেছে সেইগুলা লকাব ধরে ধরে ডাকতেছিলেন আর আলোচনা করতেছিলেন। সেই সময় আমার নবী আমার নবী ইয়াসিন নবী মুসাম্মিল নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় মসজিদে নববীতে সাহাবী কেরামের ওই বৈঠকে পৌঁছে যায়, দরজার ভিতরে দাঁড়ায়, আপনার নবী আমার নবী বলে দিল, ও সাহাবি ইব্রাহিম খলিলুল্লাহ হইতে পারে, আদম সফিউল্লাহ হইতে পারে, মুসা কালিমুল্লাহ হইতে পারে, ঈসা রুহুল্লাহ হইতে পারে, কিন্তু আনা হাবিবুল্লাহ। যত নবী যত পয়গাম্বর আল্লাহ দিয়েছে সকলকে তোমরা লকাব দিলে ডাকলে, সুন্দর সুন্দর লকাব দিয়েছো, সুন্দর সুন্দর আল্লাহ উপাধি দিয়েছে, ভালো কথা, কিন্তু তোমার নবী আমার নবী আমি নবী মুহাম্মদ হলাম আল্লাহর হাবিবুল্লাহ নবী, ইয়ানি আমার থেকে মহব্বত করনে ওয়ালা আমার মতন ভালোবাসনে ওয়ালা নবী আল্লাহ আর জগতে কোন নবী পয়দা করে নাই বলি সুবহানাল্লাহ। আমার নবীর এত মর্যাদা, আমার নবীর এত ফায়দা, নবীর নাম নিলে সওয়াব, নবীর কথা যদি আমরা দোয়ায় ভিতরে নেই নামাজে নেই তো নামাজ কবুলিয়তের একটা গ্যারান্টি পাওয়া যায়, দোয়ার ভিতরে নবীর দুরুদ পড়লে দুরুদ দোয়ার কবুলিয়তের একটা গ্যারান্টি পাওয়া যায়, যদি সেই দোয়ার ভিতরে নবীর নাম থাকে বলি সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে তিরমিজি শরীফের হাদিস, ইন্না দোয়া মাউকুফুন বাইনা সামাই ওয়াল আরদ লা ইউসআদু মিনহু তুসাল্লি আলা নাবিকা বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে নিশ্চয় তোমাদের দোয়ার ভিতরে যতক্ষণ পর্যন্ত আমি নবীর নাম আমি নবীর প্রতি দুরুদ পড়বা না সেই দোয়া আসমান জমিনের মাঝে লটকে থাকে বলি না সুবহানাল্লাহ। কথাটা শুনেন নাই, আসমান জমিনে লটকে থাকে যখন আপনি নবীর প্রতি দুরুদ পড়লেন মহব্বতে, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইলেন বলি সুবহানাল্লাহ। তো নবীর নাম নিয়ে দোয়া করলে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ তাআলা, এইখানে ভরসা আমাদের দিলে রাখতে হবে। তো বলতেছিলাম রিয়াজুল জান্নাত, সেই রিয়াজুল জান্নাতটা ছিল, সেই রিয়াজুল জান্নাত হলো মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর রওজার সাথে। এখনো একটা কবর খালি আছে, কি খালি কবর? একটা খালি আছে, আপনারা হাজির বাবাদেরকে জিগাবেন, সেই কবর খালি কিসের জন্য রইল? কবর মানে ভর্তি হওয়ার লাগে, হয় না? মানুষ মুর্দা হয়, মারা যায়,
যেরকম আল্লাহর হুকুম করলো নাফসিন জাইয়াতুল মাউত, যে কোন নফসের একদিন না একদিন মৌতের মজাটা নিতে হবে, মৌতটা আসবে। মৌত আসার পরে মানুষ কবরে রাখা হয়, সেই কবর বন্ধ করে দেওয়া হয়, কিন্তু মদিনাতে রিয়াজুল জান্নাতে যেটা কবর সেটা কেন খালি? এই জন্যই খালি, কায়ামত আসার আগে আগে যখন কায়ামত হবে রে ভাই, বড় ভয়ঙ্কর দিন যাবে, নিজের ঈমানকে বাঁচার বড় টান হবে। কায়ামতের আগে আগে দজ্জাল আবে, ইয়াজুজ মাজুজ আবে। দজ্জালের নাম শুনেন নাই? কানা দজ্জাল বলে দেখো, এক হাতে জান্নাত নিয়ে আসবে, এক হাতে জাহান্নাম নিয়ে আসবে, আর বলবে আমিও আল্লাহ, আমি আল্লাহ, তোমরা আমি যদি আমাকে আল্লাহ বলে মানো, আমি কি আমাকে যদি আল্লাহ বলে দাবি করো, নিশ্চয়ই করে তোমাদেরকে আমি জান্নাতে দিব, আর আমাকে যদি আল্লাহ না মানো তো জাহান্নামে দিব। কিন্তু মুমিন মুসলমান জিনারা ওই সময় ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, বিলকুল ইমানদার ব্যক্তিরা দেখতে পারবে এই দজ্জাল তো কাফির, আর আল্লাহ কোনদিনও আকারে আসে না, আল্লাহ হয়েছে নিরাকার। নিরাকার তো ইমানদার ব্যক্তিরা দজ্জালকে চিনবে, সেই সময় মানা করবে যে তুমি আল্লাহ নয়, একটা কাফের দজ্জাল। সেই দজ্জালে কি করবে? সেই দজ্জালের হাতে যেটা জাহান্নাম থাকবে, সেই ব্যক্তিকে জাহান্নামে দিবে। কিন্তু মুমিন মুসলমান দজ্জালের হাতে যেটা জাহান্নাম, হকিকতে সেইটা হবে জান্নাত। বুঝলেন? সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বারে এই দুনিয়াতে তাশরিফ নিয়ে আসবেন, দজ্জালের সঙ্গে যুদ্ধ করে দজ্জালকে মারবেন, ইয়াজুজ মাজুজের সঙ্গে যুদ্ধ করে সেই ইয়াজুজ মাজুজকে মারবে, বলকে সারা পাপি বান্দাদেরকে মেরে মেরে দ্বিতীয়বার তিনি ইন্তেকাল করে এই মদিনাতে যে কবরটা খালি নবীর রওজার সাথে, সেই কবরে তিনি আরাম ফরমাইবেন বলি সুবহানাল্লাহ। সেই কবরের নাম হলো রিয়াজুল জান্নাত। কে আসবেন দ্বিতীয়বার? কোন নবী? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কার ছেলে? হযরত মরিয়ম, যার বাপ আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই দুনিয়াতে, আল্লাহর কুদরতে তিনি পয়দা হয়েছে মরিয়মের গর্ভতে। বুঝলেন? হে সেই ঈসা আলাইহিস সালাম একবার দুনিয়াতে আসেছিলেন, আবার আসবেন। তিনি আগে রাব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছেন, কেন জানেন? দোয়া করেছিল, আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানাও, তোমার আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইতা, আল্লাহ আমি নবী হয়ে যাইতা খুশি হই নাই, তোমার হাবিব তোমার নবীর উম্মত হয়ে আমি বেশি খুশি হইতাম, আল্লাহ দোয়া কবুল করেছে, আসমানে উঠায় নিয়েছে, আবার আবার নবীর উম্মত বানায় দুনিয়াতে দ্বিতীয়বার পাঠাইবে বলে আমার নবীর মর্যাদা কত বড়। কায়ামতের ময়দানে আপনাদের আমাদের এরকম আমল এরকম অবস্থা হয়ে যাবে, আমাদের সমস্ত মানুষ এক জায়গার ভিতরে মিটিং করবে, এক জায়গার ভিতরে মিটিং করবে, আর বলবে এরকম ভয়ঙ্কর দিনের থেকে কিরকম ভাবে বাঁচা যায়। কেননা কিয়ামতের ময়দানে সূর্য আসবে আধা হাত উপরে। কত হাত? একটা কথা গুরুত্ব দেন, কথা খারাপ লাগতেছে আমার, একটা কথা গুরুত্ব দেন, আওয়াজটা বেশি ভালো না, প্রত্যেক রাতের প্রোগ্রাম তো আওয়াজের দিকে, আমার বাইরে যিনারা আছেন দয়া করে যদি আমার আওয়াজ পাইতেছেন, আপনারা দয়া করে প্যান্ডেলের দোলে এসে যান, এই জান্নাতের বাগিচা বসে ইনশাআল্লাহ বহুত নেকি পাবেন, জিন্দেগি ভর তো সারা দুনিয়ায় দুনিয়াদের কামেতে থাকলেন, আজকে যদি এসেছেন এসে বসে যান, নিশ্চয় নবীর মিলাদে বসলে সওয়াবের কাম হয়, সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়। কি বলতেছিলাম আমি? হ্যাঁ, নিশ্চয় মনে রাখা লাগে, বোঝা যায়, গুরুত্ব দিতে আছে। সূর্য
কিয়ামতের ময়দানে আধা হাত উপরে আসবে। আজকে সূর্য আমাদের মাথার থেকে কত উপরে, কত উপরে আছে বলেন তো? লাখ লাখ কিলোমিটার দূরে, হয় না? গরমের সিজনে এই সূর্যের তাপ লাখ লাখ কিলোমিটার উপরে, যেটা সূর্য এই তাপকে আমরা সহ্য করতে পারি না, এই তাপের থেকে বাঁচার জন্য আমাদের ফ্যানের ব্যবস্থা, ঘরের ভিতরে এসির ব্যবস্থা, হাতে বিছনের ব্যবস্থা, গাছের তলে শ্যামার ব্যবস্থা, ছায়ার ব্যবস্থা, এত দূরের সূর্যের তাপের থেকে বাঁচার জন্য যদি এত কোয়ালিটি, এত সিস্টেম, এত বস্তু আমরা ব্যবহার করতে আছে, কিয়ামতের ময়দানে যখন আধা হাত উপরে সূর্য হবে তখন অবস্থা কি হবে একবার ভাবছেন? ডুবে যাবে সারা শরীর, তিনার ঘামে দিয়ে যাবে, তিনার মাথা পর্যন্ত পায়ে যাবে, মুখ পর্যন্ত পাবে, কপাল পর্যন্ত ঘাম পায়ে যাবে। যেরকম পানিতে মানুষ ডুবে যায় সেই মানুষটার ঘামে, শরীরের ঘামের থেকে এরকম ভাবে ডুববে। কিরকম ঘাম হবে, কিরকম পাওয়ার হবে, এই সূর্য তো কিছু পাওয়ার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিয়ামতের ময়দানের দিনে এই সূর্যের কি পাওয়ার, এই সূর্যের মতো আরো 70,000 পাওয়ার আমি কিয়ামতের সূর্যকে দিব। সুবহানাল্লাহ। তখন কিভাবে সহ্য করবে? একটা রাস্তা দিছে মমিন মুসলমান কিয়ামতের ময়দানে, আমি সেই রাস্তাটা বলবো। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ, সমস্ত পাবলিক এক জায়গায় হবে, ভয়া বলবে এখন কি করা যায়, আমরা তো গরম সহ্য করতে পারতে আছি না, ও আল্লাহর বান্দারা কি ব্যবস্থা করা যায়। সমস্ত মানুষ মিটিং করে আমি আপনিও থাকবেন আমিও থাকবো, দুনিয়ার সমস্ত মানুষ এক জায়গায় জমা হবে কিয়ামতের ময়দানে, হাশরের মাঠে বলি সুবহানাল্লাহ, সকলে জমা হয়ে মিটিং করে আলোচনা করবে, বলো বলো না আদম আলাইহিস সালামের কাছে যাওয়া যাক, কেন না তিনি হয়েছে আল্লাহর প্রথম নবী, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এই দুনিয়াতে প্রথম বান্দা হিসাবে বশর সময় পাঠাইছে, ইয়ানি সমস্ত মানব জাতির পিতা বলি সুবহানাল্লাহ, সমস্ত মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, তিনার কাছে যাওয়া যাক, তিনি রাস্তা দিবে, তো আমরা দৌড়ে দৌড়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে ফরিয়াদ করব, ও আদম গো আপনি তো সফিউল্লাহ, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানায় পাঠাইছে, ও আদম আলাইহিস সালাম আপনি তো জান্নাতে সর্বপ্রথম থাকলে আমাদের কিভাবে ব্যবস্থা করেন না, আমরা তো বড় অসহ্যই আছে, বড় মুসিবতে আছে, আমরা যাতে এই গরমের থেকে তাপের থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, ও আদম গো আল্লাহর কাছে একবার দোয়া করেন না, আল্লাহ যাতে আমাদেরকে ভালো জায়গা দেয়। আদম আলাইহিস সালাম বলবে না না না, আজকে ওই পাওয়ারটা আমার কাছে নাই, ওই শক্তিটা আমার কাছে নাই, ইজহাদু ইলা গায়রি বলি সুবহানাল্লাহ, তোমরা বেলেকের কাছে যাইতে পারো, আমি তোমাদেরকে সহায় করতে পারবো না, কেননা আল্লাহ মানা করেছিল গুন্দুমের ফল খাওয়ার জন্য, আল্লাহ মানা করেছিল সেই গাছের তলে যাওয়ার জন্য, শয়তানের ধোঁকাবাজি পড়ে আমি আদম সেই গাছের ফল খেয়ে দিলাম আর জান্নাতের থেকে জমিনে আসলাম, আল্লাহর হুকুমের অপমান হয়েছিল, আমি নিজে ইয়া নাফসি আলামত হইতে আছে, আমি আর কিছু বলতে পারবো না, বেলেকের কাছে যাও। এরকম করে 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 সমস্ত নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসবে, ঈসা আলাইহিস সালাম বলবে আমি তো পারবো না, আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না, ও আল্লাহর বান্দারা তোমরা যদি রাস্তা চাও, তোমরা যদি জান্নাত চাও, তোমরা যদি শান্তির জায়গা চাও, যাও 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 দৌড়ে দৌড়ে ইজহাবু ইলা মুহাম্মদ বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমরা দৌড়ে দৌড়ে বিশ্ব নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও।
তখন আমার নবী চিনাদেরকে দেখুন ডাকে ডাকে আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় যে রাস্তা পাইলাম না কোন জায়গায় যে শান্তির জায়গা পাইলাম না ও নবী আপনি তো আল্লাহর হাবিবুল্লাহ নবী আপনাকে তো আল্লাহ ইয়াসিন বলে ডাকেছে আপনাকে তো তোহা বলে ডাকেছে আপনাকে তো মুজাম্মিল বলে ডাকেছে আপনাকে তো মুদাসসির বলে ডাকেছে ও নবী আপনাকে তো আল্লাহ বহুত নাম দিয়ে ডেকেছে মহাব্বতে নবী গো আমাদেরকে সহায় করেন না আমরা তো গরমে বেকুল হয়ে যেতে আছে আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাইতে আছে ও নবী কিবা রাস্তা দেন না যাতে এই গরমের তাপে থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে জান্নাতে ঠান্ডা হাওয়া পাইতে পারে নবী গো আমাদেরকে রাস্তা দেন আল্লাহর নবী তখন কি বলবে জানেন আল্লাহর নবী বলবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবে ও আমার উম্মতেরা ও আল্লাহর বান্দারা চিন্তা করিও না চিন্তা করিও না নিচ্ছে করে আমি নবী হয়েছি আনালাহা বলি সুবহানাল্লাহ আমি নবী আনালাহা আনালাহা আমার কাছে আমি তোমাদেরকে কখন থেকে ডাকতে আছি নিশ্চয় করে এই ময়দানে এই হাশরের ময়দানে যদি কোন শাফাতের ভান্ডারে শাফাতের কান্ডারে এই হাশরের ময়দানে পাবা সেই ব্যক্তি তোমরা কোন জায়গায় তালাশ করে পাবা না সেই ব্যক্তি নিজে আমি নবী মুহাম্মদ তোমরা যদি আমার কাছে সর্বপ্রথম আইতা নিশ্চয় করে আমি নবী এই দুনিয়াতে জন্ম হয়ে ডেকেছিলাম ইয়া রব্বি ইয়া হাবলি উম্মতি মৌলা আমার উম্মতকে তুমি মাফ করে দাও আমি তো এসেছিলাম সেই জন্য দুনিয়াতে তো আমার নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান আমাদেরকে শাফাত করে করে জান্নাতে দিবে লাস্ট মুহূর্ত আল্লাহর নবী জান্নাতে নিতে নিতে সমস্ত কলিমা পড়নেওয়ালা মুসলমান ব্যক্তি যতই গুনাহগার হোক নিজের শাস্তি পাওয়ার পরে আযাব পাওয়ার পরে সেই ব্যক্তি সমস্ত জান্নাতে যাবে মাত্র বাকি থাকবে যার বিষয় আমরা করি যার বিষয় আমরা কি যখন বেলেগ ব্যক্তিরা মারা যায় আমরা কি করে ফিদারে জাহান্নামা খালিদিনা ওয়া ফিহা এরকম একটা শব্দ বলি না নাই বলি না নাই ফিনারে জাহান্নামা খালিদিনা ওয়া ফিহা এই শব্দটা যার বিষয়ে আমরা বলি সেই ব্যক্তিরা জাহান্নামে থাকবে আর সমস্ত মুসলমান আল্লাহর নবী শাফাত করে করে জান্নাতে নিবে জোরে বলেন না সুবহানাল্লাহ তো আল্লাহর নবীর মর্যাদা কিয়ামতে আল্লাহ দিবে এখন দুনিয়াতেও দিছিল এখন একটা কথা বলি আল্লাহর নবীর একটা মিসাল দেয় আসমান বেশি দূরে না মদিনা বেশি দূরে আসমান বেশি দূরে না মদিনা বেশি দূরে অল্প জোরে বলেন না আপনাদের সন্দেহ লাগছে নাকি পিছনে মানুষ বলে আসমান বেশি দূরে না মদিনা বেশি দূরে মদিনা দেখা যায় চায় দেখলে মদিনা দেখা যায় না আসমান দেখা যায় আসমান দেখা যায় কিন্তু অনেক দূরে মদিনা বেশি দূরে নয় পাঁচের থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার আর আসমান লাখো লাখো কিলোমিটার দূরে তো বলেন তো আসমানের থেকে সূর্যের তাপ পাইতে আসেন না না পাইতে আসেন না না আর চন্দ্র কুহর পাইতে আছেন না না আপনাদের সন্দেহ লাগছে নাকি ভাইরা অল্প আওয়াজ দিলে ভালো লাগবে আমার মনটা অল্প শান্তি লাগবে না আপনারা গুরুত্ব দিতে আসছেন আসমানের সূর্য বা চন্দ্র কুহর বা তাপ পাইতে আছেন না না নিশ্চয় পাইতে আছে তো বলেন আসমানের এই দূরে লাখো কিলোমিটার দূরে থেকে সূর্য তাপ যদি এই আমরা রানী ডিগ্রি অঞ্চলে পাইতে আছে মদিনা তো আমাদের সম্মুখে মদিনা তো আমার কাছে মদিনা থেকে আমার নবীর ফায়েজ আমরা পাইতে আছি না পাইতে আছি না নবী আমাদের দেখতে আছে না নবী আমাদেরকে চাইতে আসেন না নবী আমাদের জন্য দোয়া করতে আসেন না তো আমাদের হক আমাদের জিম্মাদারে নবী যদি আমাদেরকে দেখতে আসে নবী যদি আমাদেরকে বুঝতে আসে নবী যদি জানতে আসে আমরা কোন অবস্থায় আছে তো আমাদের একটা জিম্মাদারে নবীর কথা মোতাবেক পালন করা হয় না
হয় না না নবীর কথা মোতাবেক চলতে হবে না না আল্লাহ নবীর হাদিস আছে মুমিন মুসলমান আমার বাপের ঘরের কথা না আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফ এক নম্বর কিতাব 59 নম্বর পৃষ্ঠা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামে বলে ও সাহাবীরা তোমরা মনে রাখো এটা ভাবিও না যে তোমরা নামাজ পড়বা আমি তোমাদেরকে দেখব না কিন্তু মনে রাখো তোমাদেরকে আমি নবী আমার পিঠের পিছন থেকে দেখতে পারি বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী আমাদেরকে পিঠের পাশে থেকে তো আল্লাহর নবী যে দেখতে আছে মদিনা থেকে আমাদেরকে দেখতে আছে আমার কোয়ার উদ্দেশ্য হইল জিনারা জলসায় এসে রাস্তার ঘাটে ঘুরতে আছে তিনাদের কত নবী দেখতে আছে আছে না না জিনারা নবীর মিলাদে এসে জলসায় এসে রাস্তা ঘাটে বাজারে ঘোরাচোরা করতেছে এমনি ফালতুমি করতেছে তিনাদের কত নবী দেখতে আছে যদি আল্লাহ হিদায়াত দেয় তিনারা যাতে এসে মসজিদে বসে যদি নবীকে আপনারা মানেন নবীর কথা যদি মানেন নবী যদি আপনাদেরকে দেখতে আসে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখে নিকে বার আমরা জানি সমস্ত ব্যক্তি জানি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন হাদির নিশ্চয় রাব্বুল আলামিন সমস্ত ব্যক্তির উপরে ইনি টাইম নিগেবান থাকে বলি সুবহানাল্লাহ তো আপনারা ঘোরাফেরা না করে নবীর মিলাদে বসে আমি এখন অল্প সময় সর্বপ্রথম যেটা কোরআনের আয়াত বলছিলাম তার বিষয়ে আলোচনা করব একচুয়ালি আলোচনা করার আসলে সেই বিষয় পার হয়ে গেলাম বেলেগ সাইড বুঝলেন খারাপ পাইছেন কি আপনারা একচুয়ালি বলতে চেয়েছিলাম তো হামিম সূরা হামিম সাজদা 24 নম্বর পারা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা বলে সুবহানাল্লাহ এই জায়গার ভিতরে শরীয়ত আছে এই আয়াতে এই আয়াতে তরিকত আছে এই আয়াতে হকিকত আছে এই আয়াতে মারিফত আছে বলে সুবহানাল্লাহ আল্লাহর পবিত্র কোরআন আমার বাপের ঘরের কথা না আল্লাহর পবিত্র কোরআনে বলছে নাহনু আউলিয়াউকুম নিশ্চয় আমি আল্লাহ আল্লাহ বলতাছে আমি আল্লাহ আউলিয়া আমার বন্ধু কে ওলি আল্লাহ বলে সুবহানাল্লাহ আমার বন্ধু ওলি আল্লাহদেরকে সহায় করি আমি আল্লাহ তিনাদের রফিক তিনাদের বন্ধু আমি আল্লাহ তিনাদের দোস্ত তিনাদের আহবাব আমি আল্লাহ তিনাদেরকে মদদ করি সহায় করি কোন কোন জায়গায় ফিল আখিরা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া যখন আল্লাহর ওলিরা দুনিয়াতে হায়াত থাকে রব্বুল আলামিন তিনাদেরকে বন্ধু করে নিয়ে তিনাদেরকে সহায় করে মদদ করে আবার যখন তিনারা এই দুনিয়া থেকে পর্দা করে কবর মুবারকে চলে যায় রব্বুল আলামিন কয় আমি তিনাদেরকে কবরেও সহায় করি বলি সুবহানাল্লাহ আল্লাহর কোরআনে কইতেছে আল্লাহই বলতেছে আমি বন্ধু তিনাদের কার বন্ধু আল্লাহর ওলিদের বন্ধু আল্লাহ আল্লাহর ওলিদের দোস্ত ফ্রেন্ড তো রব্বুল আলামিন আমার জিনাত আমরা যার হাতে বর্তমান একটা আমরা কি নেই তরিকা নেই নাই না আপনারা তরিকা নেই নেওয়ার ব্যক্তি নিশ্চয় বায়াত হয়েছে না না নিশ্চয় হয়েছে আর বায়াত হওয়াটা প্ল্যান থেকে এসেছে আমার ঘরের কথা না আল্লাহর পবিত্র কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে কইতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম সুবহানাল্লাহ ও আমার ইমানদার বান্দারা তোমরা কি কো একজন ব্যক্তির হাতে বায়াত হয়ে যাও বিক্রি হয়ে যাও তোমরা যদি একজন ব্যক্তি ইমানদার ব্যক্তি রাস্তা পানিওয়ালা ব্যক্তি বুজরুক ব্যক্তির কাছে বায়াত হইতে পারো নিশ্চয় করে তোমরা তিনার হাতে না বলকে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমি আল্লাহর কুদরতের হাতে বায়াত হইলাম সুবহানাল্লাহ আল্লাহর কোরআন 26 নম্বর পারা সূরা সাফেরা তে আল্লাহর ওলির হাতে বায়াত হইলে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়া হয় আর যার হাত ভাই আল্লাহর কুদরতি হাতে দিয়া হয় যার হাত আল্লাহর কুদরতি হাতে ভিতরে টাচ হয়ে যায় জয়ের হয়ে যায় সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায় জান্নাত খোলা হয়ে যায় আল্লাহর হাতের লগে হাত পাওয়ার পরে আর জাহান্নামে যাব
তো হাদিসের ভিতরে এসেছে মুমিন মুসলমান আল্লাহর বলির বৈঠক খোদ আল্লাহর বৈঠক বলেন না সুবহানাল্লাহ যে ব্যক্তি আল্লাহর বলি যাকে আল্লাহ দোস্ত বলেছে যাকে রব্বুল আলামিন ফ্রেন্ড বলে কইছে সে ব্যক্তির কাছে যদি যায় কোন ব্যক্তি বয়াল হয়ে বৈঠকে বসে যায় রব্বুল আলামিন মানে না নাই আপনারা আল্লাহর ওলিদের বৈঠক ভাই ওলির বিষয়ে কি বলবো আপনারা আজকে দুনিয়াতে বহু ধরনের মানুষ বাহির হয়েছে কম বাহির হয়েছে আল্লাহর ওলিদের বিরোধী করে আমি আপনাদেরকে একটা কথা সাবধান করি আমি না আল্লাহ করছি আমি করি না আয়াত পড়বো আপনাদের সম্মুখে আমার বাপ করে নেই সাবধান আল্লাহ করছে কি করছে জানেন আপনারা আয়াতটা শুনছেন বুঝে তরজমা বা অর্থ মিনিংটা তফসিরটা ভালো মতো জানেন নাই আমি আপনাদেরকে বলতে চাই ওলামা কেরাম এই জায়গাতে উপস্থিত আছে যদি আমার মুখের বাক্য ভুল হয় আপনারা বলবেন আমি তওবা করে যাবো ইনশাআল্লাহ তাআলা আমি বলবো আল্লাহর পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ আল্লাহ কি বলছে জানেন সাবধান এই আলা শব্দ যেটা আলিফ জবর আলা আলিফ জবর আলা শব্দের অর্থ হলো সাবধান হুঁশিয়ার খতরনাক ডেঞ্জার জানলো এখন একটা কথা আপনাদেরকে আমি দুনিয়াদারিতে বুঝাই বুঝতে চান বুঝতে চান খারাপ পাইতেছেন এই লাইনের ট্রাস্ট ফর্ম ফুলে লাগানি থাকে না বড় বড় ট্রাস্ট মিটার গুলো লাগানি মিটার গুলো লাগানি থাকে না হ্যাঁ সেই মিটারের ভিতরে দেখবেন লাল রং দিয়ে কিছু একটা লিখি থাকে কয়েকটা শব্দ কিবার লিখে কি লেখা থাকে বলেন তো খাতরা বিপদ ডেঞ্জার সাবধান হয় না থাকে না না কিসের জন্য এটা দুনিয়াদারি যে বুঝাইতেছে আপনারা বুঝে নেবেন কথাটা নিশ্চয় আমি জানি আপনারা জ্ঞানী ব্যক্তি হাদিসে এসেছে আল আকিলু তাফসিল ইশারা ফারসিতে কোয়া আছে আকাল মাদরা ইশারা কাফিয়া জ্ঞানী ব্যক্তির জ্ঞান ইশারাই বহু হয় না না ইনশাআল্লাহ একদম ধ্যান দিয়ে কথাটা বুঝবেন কিসের জন্য লেখা আছে ডেঞ্জার বলে খাতরা বলে বিপদ বলে সাবধান বলে কিসের জন্য লেখা আছে জানেন এই জন্য লেখা আছে ও দুনিয়ার বান্দারা এই ট্রান্সফর্মার লাগাইতে ও লাগানি হয়েছে এই জায়গায় তোমরা হাত দিতে আসিও না যদি এই ট্রান্সফর্মে তোমরা না জানে হাত দিয়ে না এই ট্রান্সফর্মে যদি তোমরা উল্লি করো এই জায়গায় যদি টাচ করো ট্রান্সফর্মের জলে তোমরা ভস্ম হয়ে যাবা সিয়া কালা হয়ে যাবা হয় না ট্রান্সফর্মে হাত দিলে চলে যাবা ভস্ম হয়ে যাবা এই জন্য ডেঞ্জার খাতরা বিপদ সাবধান বলে লিখে দিয়েছি সেই জায়গায় আমাদের হাত দিতে আমরা পারবো না তো রব্বুল আলামিন আল্লাহর ওলির শানের আগে লিখে দিল সাবধান কিসের জন্য আজকে আল্লাহর ওলি বিরোধী পদ মানুষ বাহির হয়ে গেছে রে দাদারা আল্লাহর ওলি বিরোধী পদ মানুষ বাহির হয়েছে রে বাবারা আপনাদেরকে আমি হুঁশিয়ার করে দেই আল্লাহ হুঁশিয়ার করেছে ও আমার বান্দারা হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও আমার ওলির বিরোধী করিও না বিপদ আছে খাতরা আছে ডেঞ্জার আছে রে বাবা তোমরা আমার ওলির গুস্তাখি করিও না নিশ্চয় করে আমি আল্লাহ আমার বন্ধু বলি আল্লাহদেরকে কোন ধরনের টেনশন দেই নাই দুনিয়ার মাঝে কোন টেনশন হবে না আখিরাতের মাঝে কোন চিন্তা হবে না কবরের ভিতরে আমি আল্লাহ ইনি টাইম তিনাদের উপরে নিহেবান রহম করনেওয়ালা হয়ে থাকে যার উপর আল্লাহর এত রহমত এত বরকত এত ফজিলত তার বিপরীত যদি কিবা কবার যায় রিয়াকশন হবে না অবনা নাই নিশ্চয় করে রিয়াকশন করে
তো মুমিন মুসলমান অল্প হুঁশিয়ার হয়ে যাবেন, কারো বিরোধী কিবা কথা কওয়ার আগে নিজেকে ভাববেন, আপনার বুকে আপনি হাত দিবেন, আপনার সিনায় আপনি হাত দিয়ে ভাববেন, আরে ভাই আমি যে বেলেগের বিরোধী করতেছি আমি কতটুক মানুষ, আমি যে বেলেগের বিরোধী গুস্তাখি করতে আছে, আমি বেলেগের চুগলি গীবত করতে আছে আমি কতটুক সত্যতা আছে। হাদিসে এসেছে মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজের নফসকে চিনে নিল, নিজেকে চিনতে পারল, সেই ব্যক্তি যেন আল্লাহকে চিনে নিল বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজেকে চিনলেন সেই ব্যক্তি আল্লাহকে চিনে। আমি বললাম আমার কথা কি এটা হাদিসে বলেছে, তো আপনি কত দুঃখ সত্য আছেন সেটা ভাববেন। আজকে থেকে একটা সবক আপনারা হাসিল করে নেবেন, মুমিন মুসলমান মওত হবে না নাই, আমাদের মওত হবে না নাই, কোন বান্দা এরকম পাওয়া যায় না, কোন এরকম বান্দা নাই যে বলতে পারবে হুজুর গো এত বড় বড় কথা বলতে আছেন, এই যে নেন আমি সার্টিফিকেটে লিখে দিলাম আমার নাম কলিমুদ্দিন সলুবুদ্দিন, আমি লিখে দিলাম আমার মত হবে না আমার মৃত্যু হবে না, নেন এরকম ভাবে কোন ব্যক্তি বলতে পারবে? হ্যাঁ, কোন ব্যক্তির হিম্মত নাই, কেননা রাব্বুল আলামিনে বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে সুবহানাল্লাহ। মানুষের মৌতের বিষয়ে আমরা এই তিনটি আয়াত জানি না নাই? হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৌতের খবর শোনার লগে লগে আবার যখন দফন করবে চাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআন এগুলা কি কোরআনের আয়াত, এগুলা পড়া হয় না ভাই? কিসের জন্য পড়ে বলতে আছে মি আল্লাহ বলে মিনহা খালাকনাকুম, ও বান্দা অহংকারী তাকাব্বরী ঘমণ্ডে দেখায়ও না, আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে পয়দা করেছি বলে সুবহানাল্লাহ। তোমার শরীরের কি অহংকারী আছে, তোমার শরীরের কি তাকাব্বরী আছে, তোমার মুখের কি অহংকারী আছে রে বান্দা, তোমরা কি জানো না, তোমরা কি দেখো নাই, যখন তোমাকে কবরে রাখা হবে রে বান্দা, তোমার অহংকারী শরীরকে কিড়ে মকড়ে খায়ে খায়ে শেষ করে দিবে। হ্যাঁ, দিবে না? শরীর কি আপনার জিন্দা থাকবে? হ্যাঁ, কি দিয়ে বানিয়েছে আল্লাহ? মাটি দিয়া। ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, ও বান্দারে আবার তোমাকে দ্বিতীয়বার এই মাটিতে রাখা হবে, তোমাকে মাটিতে ঘুরে আসতে হবে, যেরকম ভাবে একটা পাথর যদি আসমান দিকে মেরে দেওয়া হয় সে পাথর আসমান দিকে যায় না, আবার দ্বিতীয়বার রিটার্ন হয়ে ঘুরে জমিনে এসে পড়ে যায় যায় না। আল্লাহ বলে ও আমার বান্দা তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি, আবার মাটিতে ঘুকায়া রাখা হবে, মাটিতে ঘুষায়া রাখা হবে, ওরে বান্দা অহংকারী করিস না, তাকাব্বরী দেখাস না, নিজের শরীরের অহংকারী ঘুমন্ডি দেখাস না, এই শরীরের তোর কোনো মূল্য নাই, এই শরীরের তোর কোনো ডিমান্ড নাই, ওরে বান্দা যে শরীরটা নিয়ে তুই অহংকারী দেখাইতে আসছিস, এই শরীরের ভিতরে আমি কিড়া মাকড়া ঢুকাই দেব, এই শরীরের ভিতরে আমি আল্লাহ কুদরত দিয়ে কুক মাকড় ঢুকাইয়া দিব, তোর অহংকারী শরীর, তোর অহংকারী চোখ, তোর গালি বকা মুখ, তোর জিহ্বা দিয়ে বেলে খারাপ বস্তু চাখা জিহ্বা আমি আল্লাহ ধ্বংস করে দিব। হবে না? না। তো বলেন তো আপনার শরীরে কি অহংকারী আছে নাকি? আপনার অহংকারী দেখাবার কোনো মূল্য আছে, কোনো দাম আছে আপনার শরীরে? কোনো দাম নাই আমার শরীরে, কোনো দাম নাই, সব মাটিতে মিশে যাবে। তো আপনি কিসের অহংকারী বলে, কিসের টাকা করে দেখান, কিসের শক্তি আপনি দেখান মানুষদেরকে?
এই শক্তি অহংকারে থাকবে না। তো আল্লাহর ওলিদের বিরোধী যাওয়ার আগে, কারণ কোন ব্যক্তির বিরোধী যাওয়ার আগে নিজের বুকে হাত রাখবেন, সিনায় হাত রাখে বলবেন, ভাববেন আল্লাহ আমি এর বিরোধী করতে চাইতেছিলাম, মওলা তুমি আমাকে, আমি নিজে ভাবতে আছি আমি কতটুকু সত্য আছে। আপনি এই কথা বলে যদি বিরোধী করার থেকে, দুস্তাকি করার থেকে, গুনার কাম করার আগে যদি বেঁচে আসেন, রাব্বুল আলামিন 70,000 শহীদ যদি আপনি এরকম গুনার থেকে বেঁচে আসতে পারে করার আগে যদি ভাবেন, এখন যদি বলেন কয়নাকে নিজের বিবিকে তালাক দিয়ে তিন তালাক দিয়ে হুজুর তালাশ করবে যান, তখন তো হালালা করণ লাগবে, লাগবো না হালালা বুঝছেন? হ্যাঁ, বেলেগের সাথে বিয়ে দিয়ে দিল, বেলেগের সাথে বিয়ে দিয়ে তারপরে তিন দিন ইদ্দত, মানে তিন মাস পার হওয়া লাগবে ইদ্দতটা বুঝে নেবেন, হাইস যেটা কইছে যেটা মিন্স বলি কওয়া হয়, এটা পার হওয়ার পরে আবার দ্বিতীয় বার আপনি যদি চান নিকাহ করতে পারবেন, কিন্তু আর যেটার কাছে নিকাহ দিলেন সেই ব্যক্তি যদি তালাক দেয় তাহলে পারবেন, না হলে পারবেন না। তো ইসলামের নিয়ম নীতি বহুত আছে, তালাক দেওয়ার আগে নিজের কয়নাকে ডিভোর্স শব্দ তালাক শব্দ ব্যবহার করার আগে ভাববেন, যতই রাগ হবে আপনি ভাবেন কি যে রাগে যদি তালাক দেওয়া যায় তালাক হয় না, আরে তালাক তো রাগেই হয়, মানুষের সুস্বস্তিতে দেয় নাকি বলেন তো? যখন ক্যাচি বাজে বাড়িতে ঝগড়া বাজে কয়নার সাথে পাই না কিবা ধরনের কথা হয় তখন বলে দেয় তালাক, রাগে হইল না, তালাক সুশরীর হয় না রাগে হয়। তো হুঁশিয়ার হয়ে যাবেন, যে কোনো গুনাহ করার আগে যদি বাঁচেন ইনশাআল্লাহ তাআলা 70,000 শহীদের সওয়াব পেয়ে যাবেন, আর গুনাহ করে আফসোস করলে সেটা পাবেন না। একবার দুরূদ পড়ান, আল্লাহু আকবার। তো মমিন মুসলমান তরিকাটা কোন জায়গায় পাওয়া যায়? আল্লাহর ওলির কাছে পাওয়া যায়, হয় না? তরিকা বস্তুটা আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়, ওলির হাতে হাত দিয়ে যখন মানুষ বায়াত হয়ে বিক্রি হয়ে যায়, আল্লাহর ওলি বন্ধুরা সেই রাস্তাগুলো শিখে, কি রাস্তা শিখে? নিজের বাবা মার সম্মান করো, নিজের বাবা আমার খেদমত করো, নিজের বাবা আমাকে দেখভাল করো, নিশ্চয় করে তুমি যদি নিজের বাবা মাকে একবার মহাব্বতের চক্ষু দিয়ে দেখো, একবার মহাব্বতের নজরে দেখো, তোমাকে রাব্বুল আলামিন ইবাদতের সাবধান করে দেবে। বাবা মাকে মহাব্বতে একবার দেখে, হায় হায় আমার বাবার মতন আর বাবা দুনিয়া থেকে হইতে পারে না, আমার মার মতন মা আর দুনিয়া থেকে হইতে পারে না, এরকম যদি মহাব্বতের নজর দিয়ে একবার বাবা মাকে দেখে, বাবা মাকে কিলে না কিলে হলো একবার যদি বাবা মার মুখে পুরো ছেলে মেয়ে হাসি ফুটাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আরো হাসি উঠে বলে সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাত হাসে উঠে, আল্লাহর জান্নাত তার জন্য খোলা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মুখে যে হাসতে থাকে সেই ছেলের জন্য সুবহানাল্লাহ। কোন বাবা মাকে যদি আপনি হাসি ফুটাইতে আর যদি দুঃখ দেন কষ্ট দেন, কোরআনের আয়াত এসেছে সূরা বনী ইসরাইল 15 নম্বর পারাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে কোন বাবা মা নিজের ছেলের নামে সন্তানের জন্য যদি বাবারে তো বহুত কষ্ট দিল, এই শব্দটা যদি ব্যবহার করে মেয়েরে তোরতারে বহুত আঘাত পাইছে, এই শব্দটা যদি ব্যবহার করে বাবা মা, আল্লাহর কোরআনে কয় যে সেই ব্যক্তির উপরে আল্লাহর নালত হয়, আল্লাহর গজব নাজিল হয়, আসমান কেঁপে উঠে যায়। এই জন্য উর্দু শেরের ভিতরে একটা শের বলেছে কি, বাকি এক দোয়া জিন্দেগি বানা দেগে, খুদ রয়েগে মগর তুমকো হাসা দেগে, কবি গলতি সে ভি মা কা দিল মত দুখা, এক ছোটি সি বদুয়া পুরা আশ হিলা দেগে, বন্না সুবহান আল্লাহ, মায়ের দিলকে দুখায় না বাবার দিলকে দুখায় না, ও আমার বান্দারা বাবা মা যদি মনে কষ্ট নিয়ে বলে রে ছেলে তোর দ্বারে বড় কষ্ট পাইলাম, তোর দ্বারে বড় বড় শাস্তি পাইলাম, এরকম মনে যদি কষ্ট নিয়ে একবার বলে দেয় এ আল্লাহ
আসমান ডাকে পেয়েছে আল্লাহর গজব নাজিল হওয়া আরম্ভ এখন আর সময় আছে কোন ব্যক্তি যদি বাবা মার গোস্তাকি করেছেন বাবা মার বসাতে অভদ্রামি করেছেন বাবা মাকে লাঠি ঘুরে মারেছেন বাবা মাকে বাবা মাকে দুঃখ দিয়েছেন বাবা মাকে গালি গুলোজ দিয়েছেন আপনার হাতে এখনো সময় আছে আল্লাহর সামনে তওবার দরওয়াজা খোলা আছে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমাদের কাছে এখন টাইম আছে সময় আছে তোমরা তওবা করে নাও এরকম তওবা করো এরকম তওবা করো আগন্তুক যে কোন ধরনের ভুল হয় না এই তওবাটা যাতে তোমার জন্য একটা নসিহতের রাস্তা হয় বলে সুবহানাল্লাহ তুমি তওবা করে নাও তোমার সামনে তওবার দরজা খোলা আছে তুমি বাবা মাকে দুঃখ দিয়েছো তুমি বাবা মার চরণে পড়ে যাও বাবা মার কদমে পড়ে যাও বাবাকে ডাকো গো বাবা গো আমি বড় কষ্ট দিয়েছি ও বাবা গো তোমাকে আমি দেখতে পারি না বাবা আমি তো তোমার একমাত্র জাদুমণি আমি তো তোমার ছেলে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা তুমি আমাকে মাফ করে দাও ও বাবা যতটুকু হয় আজ থেকে তোমার খিদমত করে যাব বাবা গো তুমি একবার আমাকে মাফ করে দাও এরকম কোন সন্তান যদি বলে বাবাই মাফ করবে কি করবে না করবে না নাই মমিন মুসলমান মাকে যায় বলেন মার মনটা তো বহুত বড় মায়ের মনটা বেশি মাকে যায় তো বলতে হবে না মায়ের চরণে একবার নিজের বুদ্ধুটাকে রাখেন মায়ের কদমে একবার ছুমা খায় বলেন মা আমি যত ভুল করেছি মা তোমারই সন্তান মা আমি তোমারই বান্দা ও মা তোমারই আমি ছেলে তোমারই জাদুমণি তোমারই খুকামণি মা আমাকে ক্ষমা করে দাও নিশ্চয় করে মায়ের মনটা মানবে না শেষ ছেলেকে ঢুকে জোরে ধরে বলবে বাবা রে তুই যত ভুল করেছস আমি মনে দুঃখ নেই নাই আমি আল্লাহর কাছে এটাই দোয়া করতেছিলাম মৌলা আমার সন্তানকে আমার বুকে ফিরে দাও যেরকম ভাবে ছোট কালে আমার সন্তানকে আমি নিয়ে দুগ্ধ পান করাইতাম যেরকম ভাবে বুকে জড়িয়ে ধরতাম আল্লাহ গো আমার ছেলেকে আমার বুকে ঘুরাইয়া দাও আমার ছেলে বুঝে নাই আমার ছেলে বুঝতে পারে নাই আমার ছেলে বড় অভ্যুস আমার ছেলে বড় গুণাগার কিন্তু মৌলা তোমার কাছে দোয়া করি আমার ছেলেকে ঘুরাইয়া দাও আমার বুকের মাঝে মায়ে এই কথা বলে আপনার মনকেও সন্তুষ্ট করে দিবে আল্লাহর কাছেও দোয়া করবে মৌলা আমার ছেলেকে মাফ করো আমি মা হয়ে ছেলেকে মাফ করে দিলাম করবে না মা করবে না মমিন মুসলমান মা যতই বড় মাকে যতই ভুল করে কিন্তু মাফ করে দেবে বাবাকে যতই ভুল করেন মাফ করে দেবে আপনি যদি বাবা মাকে কষ্ট দিয়ে দুনিয়াতে থাকতে চান থাকতে পারবেন কিন্তু কবরের ভিতরে লাঠি ছাড়া হবে কবরের ভিতরে শাস্তি হবে কবরের জাহান্নামের আগুন দেওয়া হবে কবরের ভিতরে জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে তাই তো ভাই বাবা মাকে কষ্ট দিও না আল্লাহর ওলির কাছে গেলে এ বাবা আমার খিদমতের রাস্তা পাওয়া পাওয়া যায় না আল্লাহর ওলি কি বলে পীর মুরিদি কি বলে পীরেরা কি বলে আমাকেই দাও আমাকে দাও আমাকে দিও না কোনোদিন শুনছেন কোনোদিন শুনছেন কি কথাটা আজকে কিছু মানুষ এই কথাগুলো আমাদের ভিতরে বানানিয়ত করে বানায় দিয়েছে বুঝলেন ও আল্লাহর বন্ধুরা কোনোদিনও বলে না আমরা যা জোর করি দেই তাদেরকে নিজের বাবা মাকে দেই না কষ্ট দে দুঃখ দে ভাই অনুরোধ করব যদি আপনি বলেন হুজুর আমার ফরমান আমি খিদমত করব আপনি যদি আমার পায়ে পড়েন আমি তাও পড়তে রাজি আছি আপনার পায়ে আপনার চরণ ধুয়ে খাবো তবু আপনার বাবা মার খিদমত করে মিথ্যা বললাম ভুল বলছি ভাই আপনার বাবা মা যদি দুনিয়াতে নাই আপনার বাবা মার কবরে যান কবরের ভিতরে আপনি পশ্চিম উত্তরে খাড়া হন খাড়া হয়ে আপনি যদি পারেন সূরা ইয়াসিনের তিলাওয়াত করেন
যদি সূরা ইয়াসিন আপনি জানেন না কোন আল্লাহ শরীফ তিনবার করে আপনি দোয়া করেন আপনার বাবা মার কবরে রব্বুল আলামিন পবিত্র কোরআনের সওয়াব দান করবে বলে সুবহানাল্লাহ যদি আপনি গুনাহগার হয়ে আছেন বাবা মাকে কষ্ট দিছিলেন আপনি বাবা মার চরণের সাইডে যান বাবা মার কদমের সাইডে যায় কান্দাকাটা করেন আল্লাহর কাছে দোয়া করেন নিশ্চয় রব্বুল আলামিন মাফ করবে আপনাকে ইনশাআল্লাহ